সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় বলেছেন অনলাইন গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর শাস্তা খান। সোমবার ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বিশেষ সচেতনতা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। রাজধানীর মিরপুর ডিওএইচএস সংলগ্ন ইসিবি চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় একটি শোভাযাত্রা বের করা হয়। এর আয়োজন করে অনলাইন গ্রুপ, সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় সম্পর্কিত লিফলেটও বিতরণ করা হয়। ডেঙ্গু জ্বর ও এডিস মশার পরিবর্তিত বর্তমান অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে অনলাইন গ্রুপ। যেহেতু ডেঙ্গুর একটা প্রকোপ দেখা দিয়েছে, এই ডেঙ্গুর জন্য প্রতিরোধে অনলাইন গ্রুপ তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলো আজকে থেকে আমরা শুরু করছি এলাকায়, এই আপনার কী বলে মশার ওষুধ ছিটানো এবং লিফলেটের মাধ্যমে জনগণকে সচেতন করা। এই সচেতনতার প্রোগ্রামটা আজকে আমরা এখন থেকে শুরু করলাম। এটা আমাদের সামাজিক দায়িত্ববোধের থেকে আমরা করছি এবং আপনারা আপনাদের সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসবেন।